নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, স্প্রিং অনিয়ন চিকেন ভীষণ সুন্দর, ভীষণ টেম্পটিং। এই রকম শীতের দিনে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, বা ধরুন খুব হালকা একটা মেজাজ রয়েছে বর্ষাকালের মধ্যেও, আপনি এই ধরনের একটা রেসিপি কিন্তু ভীষণ ভালো, মানে আপনি রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, বা পরোটা দিয়ে, বা রাইসের অন্যান্য আইটেম দিয়ে, একদম জাস্ট জমে যাবে। আর এই শীতের দিনে ছাড়াও অন্য সময় তো আপনার অনবদ্য লাগবে। চলুন দেখে নিই কীরকমভাবে আমরা এটা তৈরি করব। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখুন, আমি এখানে পেঁয়াজের গাছ নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কলিও কিছু আছে, কাট করে নিয়েছি কাঁচা টমেটো, আর তার সাথে পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ এখানে দুটো নিয়েছি, আর ওই স্প্রিং অনিয়নের পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দু চামচ আমি এখানে রাইস বার্ন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি গোটা গোলমরিচ ফোড়ন হিসাবে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনি এখানে যতটা ঝাল খাবেন ততটা এখানে লঙ্কা দিতে পারেন। এবারে দুটো পেঁয়াজকে আমি এইরকম কিউব করে করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এরকমভাবে দিয়ে আমরা একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা খুব যে একবারে লাল করে ভাজা হবে তেমন নয়, কিন্তু পেঁয়াজের কাঁচা ব্যাপারটা একদম কিন্তু চলে যাবে। সেই পর্যন্ত আমরা এখানে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর একটু পিঙ্কিশ কালারও চলে আসছে। ঠিক এই রকম যখন একটু পিঙ্কিশ কালার চলে এসছে, ঠিক সেই সময়তে আমরা ওই পেঁয়াজের গাছ, পেঁয়াজকলি, পেঁয়াজ শাক সবই একসাথে দিয়ে দিলাম। এবার এগুলো দেওয়ার পরেও আমরা ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। একটুখানি এগুলোর থেকে জলটা সামান্য একটু বেরোতে দেব। ঠিক এই রকম পর্যায়ে, যখন এগুলো খুব একটাও ভাজা হয়নি আর খুব একটাও কাঁচা নেই, ঠিক এই রকম পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা কিন্তু ম্যারিনেটেড নয়, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে থেঁটো করে নেওয়া। এবার কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ শাকের গাছের যে পেঁয়াজগুলো ছিল, বাল্বগুলো, সেইগুলো এরকম লম্বা করে। এবার নুন, হলুদ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি চিনি দিচ্ছি ব্যালেন্সিংয়ের জন্য। তো আপনি এটা স্কিপও করতে পারেন। তো এইভাবে এইটুকুনি শুধু মশলা লাগছে আমাদের। এইবার সব কিছু মশলা দিয়ে আমরা খুব ভালো করে এটা কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে একসাথে মিশে যাবার পর দেখবেন বেশ একটা জুসি জুসি ব্যাপার কিন্তু চলে আসছে। এই রকম একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা 3-4 চামচ দই, মানে টক দই, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে এই চিকেনগুলো আর অন্যান্য সব কিছুর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। অত্যন্ত পুষ্টিদায়ক এবং খুবই ভালো একটা রেসিপি, আপনি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। তবে কাঁচা টমেটো যদি না পান, তাহলে আপনি পাকা টমেটোও ব্যবহার করতে পারেন। তবে কাঁচা টমেটো দিলে একটু ভালো স্বাদ হবে, অন্য রকমের টেস্ট হবে, আর খাওয়াটাও উপকারী। আমি ধনে পাতা আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না আমার মাংসটা সেদ্ধ না হয়ে যাচ্ছে। খুব একটা সেদ্ধ হতে টাইমও লাগবে না, তার কারণ এখানে সমস্ত কাঁচা, মানে পেঁয়াজ বা অন্যান্য কিছুকে আমি খুব একটা লাল লাল করে ভাজিনি, তাই এগুলোর থেকে অনেকটা জুস বেরোবে। দইও আছে, দেখছেন কতটা জল বেরিয়েছে। তবে হ্যাঁ, এই রকম পর্যায়ে ভীষণ সুন্দর একটা টেম্পটিং গন্ধ আসছে, মানে এটা আপনি রান্না করলে তবেই তো আপনি টের পাবেন এর গন্ধটা কীরকম আসছে। ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজকলি, পেঁয়াজ পাতা, এবং তার সাথে এই রকমভাবে গোলমরিচের গন্ধ ভীষণ ভালো লাগছে। তবে এখানে আমি ঝাল হিসাবে শুধুমাত্র গোলমরিচের গন্ধটাকেই বেশি করে রাখতে চেয়েছি, তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি। এই পর্যায়ে আমরা দিয়ে দেব এখানে আরও একটুখানি গোলমরিচ, যাতে টাটকা গন্ধটা আরও সুন্দরভাবে আসে। এই রান্নাটাতে আমরা কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র গোলমরিচটাই ব্যবহার করেছি। এটা আপনার ভীষণ ভালো লাগবে, আর আপনার যদি একটুখানি সর্দি লেগে থাকে, না হোক তাই ভালো, কিন্তু তবু অনেক সময় হয় আমাদের এরকম, তখনই কিন্তু এটা দারুণ খেতে লাগবে। তো এইরকমভাবে আমি কাঁচা টমেটো আর পেঁয়াজের সাথেই কিন্তু সার্ভ করলাম। তবে হ্যাঁ, এটা আপনি যখন তখন খেতে পারেন, আপনার কাছে একটু পেঁয়াজ শাক বা পেঁয়াজকলি হলেই হলো। তো ব্যাস, এইরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্য করি অল বেল আইকনটাও প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, গুড ফুড, গুড লাইফ, এনজয় করতে থাকুন।